দিনাজপুরের পার্বতীপুরের রিপা সরকার রিজু নামী মনোমতপুর আইডিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীর গলায় ওড়না পেঁচানো উদ্ধার হওয়া লাশের ঘটনায় সৃষ্টি হয়েছে ধূম্রজালের। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা। এদিকে পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। সেই গোবিন্দপুর গ্রামের কামরুজ্জামান দুলারের ছেলে ডাকাটাকি করছে, পায়নি, তা আসিয়া দেখা যায় এরকম। তো দেখার পর দেখা যায় এরকম দেখা পর কাকু আর কয় নাই, আমার ছোট চাষি ডাক দিছে। জানা গেছে শুক্রবার সকালে পাওনা টাকা দিতে এসে শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচানো রিফাতের ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশী জনৈক্য পলাশ। এ সময় তার ডাকে চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলে ঘটনার বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ওই দিনই ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠায়। পরদিন শনিবার লাশের দাফন কাজ সম্পন্ন হয়। সর্বোপরি পুলিশের অধিগত তদন্ত ও পোস্টমর্টেম রিপোর্ট ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে পড়বে বলে সচেতন মহল মনে করেন।